آتا ومما رزقناهم ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون قرآن পড়তে 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 চলে যায় হঠাৎ করে দেখি আমার বাড়িতে একটা ঘোড়া বাঁধা ছিল ঘোড়াটা তরম তরম করে লাফাতে আরম্ভ করলো কোরআনটা বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি দৌড়ে গেলাম আমার ঘোড়াটার কাছে যেহেতু আমি ঘোড়াটাকে পুষতাম আর আমার ঘোড়া আমার পোষা ঘোড়া কাছে গেলাম যাওয়ার পরে আমি চেরাকটা দেখে পায়ের তলগুলো দেখলাম কোন পিঁপড়েতে কাটে মশাই কাটে না দশে কাটে আমি দেখার পরে সবগুলো পরিষ্কার বুঝলাম ঘোড়াটার গায়ে হাত দিয়ে বললাম বাবু আর লাফাস নে হয়তো আমি আর একটু কোরআনটা পড়বো আবার কোরআন পড়তে লাগলাম ঘোড়াটা আবার লাফাতে আরম্ভ করে দিল আবার বন্ধ করে দিলাম না ফলো বন্ধ হয়ে গেল এই করতে 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 আসসালাতু খায়রুম মিনান নাম তাড়াতাড়ি ওযুটা করে নিলাম ওযু করার পরে সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে গিয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আমি দাঁড়ালাম সালাত আদায় হয়ে গেল আল্লাহ রাসূল ডাইনে সালাম ফেরালেন বাম দিকে সালাম ফেরালেন আস্তাগফিরুল্লাহ 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 দোয়া করার পরে সাহাবীদের চারার দিকে তাকিয়ে আল্লাহ রাসূল কিছু কথা বলতেন আমার দিকে তাকিয়ে বললেন ও বাবু তোমার কি হয়েছে কেন তোমার মনের মধ্যে একটু টেনশন মনে হচ্ছে বলাই বললাম ইয়া রাসূল আল্লাহ আজকের দিনে আজকের রাত্রির ঘটনা এইভাবে ঘটেছে আমি পবিত্র এসার সালাত আদায় করলাম করার পরে ঘুমটা আসার আগে পর্যন্ত আমি কোরআন তেলাওয়াত করতে লাগলাম কোরআন যত তেলাওয়াত করি ততই আমাকে মজা লাগে তেলাওয়াত করতে 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 আমি রাত্রির তৃতীয় অংশে চলে গেলাম এই যাওয়ার পরে দেখলাম হঠাৎ করে দেখি আমার ঘোড়া ডানা ভাতে আরম্ভ করেছে আমি ঘোড়াটার কাছে গেলাম গায়ে হাত বোলালাম আমি মশামাছি গুলো দেখলাম কিছুই টের পেলাম না আমি আবার এলাম আসার পরে আবার কোরআন তেলাওয়াত করতে লাগলাম ঘোড়াটা আবার নাফাতে আরম্ভ করলো এই অবস্থায় ফজরের আজান দিয়েছে আমি কোরআনটাকে বন্ধ করে দিয়ে সালাত আদায় করতে এসেছি আমি কিছুই বুঝতে পারিনি আল্লাহ রাসূল বললেন আরে খাফা যদি তুমি কোরআনটা পড়তে কি মজাই না হতো আর রাসূলুল্লাহ বিষয়টা কি এত ফাত্তার না বিন ফাউকে হিন্না আল মালাইকা অগণন ফেরেশতা যারা আসমানে আল্লাহর তসবিহ তালবীহ করে তারা আল্লাহর অনুমতি প্রাপ্ত হয়ে কোরআন শোনার জন্য দলের দল ফেরেশতারা আসছিল সব সাদা পোশাকে যখন এই দল অপরিচিত লোক যখন আসছে প্রাণী হিসাবে তোমার ঘোড়া দেখে আর দেখার পরে সে লাফাতে আরম্ভ করে এইভাবে যদি তুমি পড়তেই থাকতা তাহলে টুপুর মেরে মসজিদের খুতবা দিলে যেমন মানুষ বসে থাকে কোরআন শোনার জন্য ফেরেশতার মজলিস বসে থাকতো মানুষ সচক্ষে দেখতে পেত বললেন না সুবহানাল্লাহ চারটে খানিক কথা কোরআন অবতীর্ণের মাস নেকিও যত হয় বরকত তত হয় খাবারে তত হয় মৌলভী সাহেবদের বেতনও কম না বেশি শুধুই ডবল না হাদিও অবশ্যই যদি এইরকম কোরআন তেলাওয়াত করতে থাকতাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রহমতের ছায়া সব সময় আমাদের উপর থাকত কোরআন ছেড়ে দিয়েছেন ডিস্কো হয়েছেন তো যত ডিস্কো হয়েছেন তত অভিশাপ বেশি এসছে না কম যে মায়েরা মুখে ঠুটে রং মাখিয়ে মুখে যে হেমামালা নিষেধেছে তার বিয়েতে বেশি টাকা লেগেছে যত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তার টাকার হারও বেশি লেগেছে উচ্চ মাধ্যমিক দিয়েছে ইট ভাটার রাখালের সাথে বিয়ে দিব বলে মাস্টার খুঁজতে গেছে বাড়ির যা ছিল ভিটামাটি সব বিক্রি করে ভিক্ষে করে বেড়েছে মসজিদে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সালাম মানে শান্তি তো কত বড় অশান্তি তো কি বাবা তোমার বিটির বিয়ে দিতে যে সব শেষ
বিটি দেন তো। আচ্ছা দেন তো, যদি বলে তোর বিটি পয়দা করতে কে বলেছিল তো অবস্থাটা কি হয়? বিটিকে তুমি আদর্শ বানাবো না, আর বিটিকে বিয়ে করবে কেন? এই বড় বড় নৌ দেখেন, একটা নৌক ছেড়েছে এই বাম হাতে, ও পায়খানা ফিরে পানি খরচ করে কি করে তো জানে? সামান্য একটু কুনি থাকলে কত জায়গায় খুচা লাগে, আর অত বড় বড় একটা ময়ূরের মতন ট্যাং রেখেছে, বলবো কিছুই হয় না। আল্লাহ নবী বলে প্রতিদিন হলে সপ্তাহ হলে তুমি কেটে পরিষ্কার করো, আর সপ্তাহ হলে কেটে পরিষ্কার করবে। ও আমলটা রেখেছে, শুধু এইভাবে রেখেছে, সালাসাতুন কাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাত, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, মানুষ তাহলে মানুষের মধ্যে তো আমরা পড়ি নাকি? মানুষের মধ্যে আমরা পড়ি না, আমরা পড়ি আমার খালারও পড়ি, মানুষের মধ্যেই পড়ি। তিন শ্রেণীর মানুষ যখন জান্নাতে যাবে না, তো মানুষগুলোকে খুঁজে বের করতে হবে তো। এই কোন মানুষটা যাবে না দেখি, তাকে খুঁজে 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 বের করলে আমার মন মতন খুঁজলেও হবে না, আপনার মন মতন খুঁজলেও হবে না। খুঁজতে হবে কার মন মতন? এখন খুঁজতে হবে কোরআনের মন মতন। কোরআনে কি বলেছে দেখেন, প্রথম নাম্বারে বলছে জান্নাতে মেয়ে মানুষ জান্নাতে যাবে না। আশ্চর্য ঝামেলা, এতক্ষণ মেয়েরা মা মা খালা খালা ফুপু ফুপু সব করলাম, আর এখন মেয়েরাই যদি জান্নাতে না যায় এই মেয়েরা টাকা দিবে? মৌলবি এবার আমাদের পেছনে লেগেছে, মা বোন আপনাদের পেছনে লাগেনি, যুক্তি পরামর্শ এবং দুনিয়ায় বেঁচে থাকতে আপনার আমলটা বানাতে এসেছি, পরকালের জিন্দিগিটা যেন আপনার সুখের হয়। সাত দিন দাঁতন করেনি আর দাঁতে মুখে মিশি লাগিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়, গায়রের মুহাজ্জিলিন আসার রুজু, আরে মানুষের কিয়ামতের মাঠে পরিচয় হবে সমস্ত উম্মতের মধ্যে, এই উম্মতগুলো থাকবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ লোক সংখ্যা কি কম হয়? অত লোক মরেছে, আপনার উম্মতের মধ্যে ঢুকে যাবে, তা আপনি ওকে চিনবেন কি করে? বলে চিনার রাস্তা আছে, আমার উম্মতগুলো ওযু করে গো পাঁচবার, যে অবধি ওযু করে সে অবধি কিয়ামতের মাঠে পূর্ণিমা চাঁদের মতন চমকাতে থাকবে। আবু হুরায়রা এই হাদিসটা পাওয়ার পরে বগল অবধি দিত, অন্য সাহেবরা বলছেন এ আবু হুরায়রা তো বগল পর্যন্ত ধর কি ব্যাপার আছে? আল্লাহ রাসূল বলেছে যত দূর পানি যাবে তত দূর জম কিয়ামতের মাঠে জ্বলবে, তো জ্বলবে তার লেগে আমি অবধি ধুয়ে ফেলে দিচ্ছি, কিয়ামতের মাঠে আমার বেশি চমকা। ওদের নিয়াত কত ভালো, আর আমরা সে চামড়ার জ্যাকেট গায়ে দিয়েছি তো, না আমাদের ধারও ধারে না পায়খানা ফিরে পানি খরচ করেন। এরা নবীর উম্মত, বেশি ঠান্ডা লাগলে মনে হয় আর ওই ওই সাইডই যায় না, নামাজ পড়াতে দূরের কথা। নবীর উম্মত নারীদের জন্য যে অবস্থা, পুরুষের জন্য অবস্থা একই। চলেন মেয়েগুলোকে খুঁজে বের করি, যে যা প্রথম নাম্বারে যখন মেয়েরা এসে তো মেয়েগুলোকে আগে বের করি। কোরআনে কিন্তু বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়াতে যত সুন্দর আছে, যত সুন্দর আছে, সবচাইতে সুন্দর কে বলেন তো? মানুষ। সত্যি সুন্দর, এ দেখলেই সুন্দর লাগে, এত সুন্দর চেহারা, উঁচু করলেই তো সবচাইতে যথেষ্ট হইতো, বিউটি পার্লারে যাওয়া কি দরকার ছিল গো খালা? আপনি বিউটি পার্লারে আল্লাহর সৃষ্টিটা পছন্দ হয়নি, এইখানে ভুরু ও বিউটি পার্লারে যে করে আসলো শুরু, চেয়ে চেয়ে ভুরুকে শুরু করে এসছে। আচ্ছা যেটা ভালো লাগবে যেখানে যা লাগবে সেটা সোষ্টা বানিয়েছে নাকি? আচ্ছা এইখানে মুখটা নাকটা যদি পিছনে থাকতো সুবিধা হতো না অসুবিধে? ডাল দিয়ে ভাত নিতেন, নামার পরে দেখতো কেমন আছে, যদি খুব ভালো আছে তারপরে এইদিকে আসতো, তা না করে এইখানে আসার আগে বলে চলবে না তো এখানে ফেল, চলবে না তো আবার দিচ্ছেন কেন? আল্লাহ সিস্টেমটা কত সুন্দর, দুনিয়ার উপাদান দিয়ে তৈরি করেছে তো, তাই দুনিয়ার উপাদান দিয়ে দেখেন দুনিয়ার ফসলটা কেমন, মাথাটা একটা ফসলের মতো, ফসল নিয়ে পায় তারা করা কি দরকার?
দেখেন ফসল অনেকের সার জমিন, কিছু দেওয়ার পরে অনেকের মাথায় চুল কম বেড়ায়, অনেকের আলের ধার ধার বেড়ায়, আমাদের আল্লাহর রহমতে যা আছে ভালো আছে। তারপরে এই জায়গাটা ফাঁকা করে রেখেছে, যত ফসল আছে সব ফসল কেটে মেরে নিয়েছে, যে জায়গাটা রাখার নাম কি খোলেন না, এই যে একটা খোলেন, খোলেন মানে এখানে মাল রাখতে হবে। চায়ের দোকানে বলছে কপাল খুব খারাপ, আচ্ছা বলেন তো ওই লোকটা কি ঠিক বলছে, কপাল চকচক করছে চাচা, কপাল খারাপ মানে আপনার কপাল তো খুব ভালো, আপনার সঙ্গে কথা বলে তো পড়তা নাই তা আমি বা কি করলাম, আমার সঙ্গে কথা বলে পড়তা নাই তা আমি আপনার কি করলাম, এই যে আপনার পেঁয়াজ ছাড়া কথা নাই, কপাল খারাপ বলছেন আপনি তো কপাল তো চকচক করছে, তো আবার এই ইচ্ছে তো কি বলা যায়, আরে ও খারাপ না, বিটির বিয়ে দিয়েছি ও মদ খায় বিটিকে ছেঙায়, কপাল খারাপ না 15 লাখ টাকা খরচ, ওই খারাপ। আপনি বলছেন যে কপাল খারাপ, তাহলে কপাল তো ভালো, কিন্তু আপনি তো এখন অন্য রাস্তায় যাচ্ছেন, এই রাস্তা তো আমার জানা নেই, সেটা আপনার বিটি বুঝে আপনি বুঝে বিটি আমি বুঝে নিতে চাই, আমার ক্ষমা করবেন, হ্যাঁ তার ঘা সেই বুঝে আপনি তো বুঝবেন না, জলসা করছেন না 10,000 টাকা করে এসেছেন বগল বাজাচ্ছে, ওই হিংসাটা আমার মধ্যে আছে, এই হিংসা করে দুটো যদি ছেলে মৌলবি করে তাতে এই লাইনে করে খায়, ওইটা করে না, কপাল খারাপের চায়ের দোকানে বলে বেড়াই আর নিজের ছেলেগুলোকে গাঁজা খেতে পারে, আরে আমি 10,000 টাকা ইনকাম করছি, এই হিংসাটা লাগাতো দরকার, তুই দুটো ছেলে মন্দির করে দে এই লাইনে করে খা, মেলা বড় দুনিয়া। এই সামনে সপ্তাহে আমি বাংলাদেশ যাবো, যে ভারতের লোক যদি বলে যে এখানে আর খেতে পেতে দিব না তো বাংলাদেশে যাবো, ওখানে যদি বলে খেতে দিব না, তারপরে আমার ডেট আছে নেপালে, তো ওইখানে চলে যাবো, তা আপনার ছেলে শুধু আলেম করে দেন এত লাইনটা বুঝতে পেরেছেন, এত খাওয়া দাওয়া লাইন পাওয়ারফুল, তারপরে এখন পর্যন্ত এই লাইনে এগান না, ছেলে মেয়ে ও যেমন আপনিও তেমন, যেমন পচা কাঁঠাল তেমন মুচি খদ্দার, নাহলে বিক্রি হবে, ভালো লোক হলে তো কাঁঠাল কিনবে না, ঠোঁটে আলতা রং দিয়ে লাভ তেমন কিছু হয়নি, কপাল খারাপ, কপালের মালিক কে বলেন তো। আচ্ছা ওইখানে যে কি বলা হয়, প্রথমে বলা হয় সুবানার বেলাজিম, সুবানার বেলাজিম আল্লাহ তুমি বড় মহান, এই কপালের মালিক তুমি, বলা হয় না হয় না, তারপরে সুবানার বেলালা, সুবানার বেলালা সবার মালিক তুমি, এর মালিক তুমি, কপালের মালিক তুমি, আমার ভাগ্যের মালিক তুমি, এই সুবানার বেলালা সুবানার। উঠার পরে আপনি কি বলছেন, আল্লাহ মাগফিরলি, তুমি আল্লাহ আমাকে ক্ষমা করো গো, আর আমনি আমার উপর রহম করো, ওয়াহাদিনি আমাকে হেদায়েত দান করো, ওয়ারজুকনি আমাকে রুজি দান করো, রুজির অভাব আল্লাহর আছে, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, এ পৃথিবীর মানুষ তোমরা ফকির, ইলা আল্লাহ আল্লাহর কাছে, আল্লাহ গনিউন হামিদ, আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান সব ক্ষমতা আল্লাহর আছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চলেন একটু এই জায়গায় যখন চলে এলাম, তো এইটাই একটু সারি, তারপরে ওই দিকটা যাবো, চারিদিকে লিক আর সারি কোন জায়গা বলেন তো, মেকানি হিসাবে আমাকে ভিড়ালে তো হবে না, যুক্তির দুনিয়ায় বলছো মলি সাহেব সারা কাল টায়ার দিয়ে গাড়ি চালালে হবে না, এখন টিউব দিয়ে চালাতে হবে, টায়ারকে ভিতরে ভরে না টিউব এখন বাইরে বের করে, এখন কি করা যায় বলেন তো, টায়ারের টিউবকে গাইড দেওয়া তুমি গাড়ি চললো, ভালোই চললো, যা চললো আলহামদুলিল্লাহ, এখন বলছে না টায়ার সব ভিতরে ঢুকু আর টিউব যা আছে সব বাইরে বেরো, স্বয়ংবার গোষ্ঠী করো, ভোট করো, তার মার্কেটে যাও, আর যত যা সব টিউবে করো, সমান অধিকার, সমান অধিকার নিতে যে এমন চলছে, টেকার বালা সিট তো এমনি কম, আমার মতো লোক গেলে ওই টেকার জায়গা পাবে না, কিন্তু সেই রকম ভিআইপি এসছে, ভিআইপি বলার পরে আর ভাষা থাকে না, দাদা মানে ভাষাটা করে মি করে বলে, দাদা আমাকে একটু জায়গা হবে না, তো জায়গা হবে বলতে এইটুকু জায়গা বসা যাবে না হলে হবে, এখন এইটুকু জায়গায় যদি একটা সেই রকম লেওয়া হয় হিরোইনকে, এখন টেকার চালানোর কায়দাটা দেখেন, এখন এই সিটটা দখল করেছে সমান অধিকার বালিরা, আর টেকার বালা এখন পাছা কাজ করে দে হ্যান্ডেল,
এখন এইদিকে করতে যে এইদিকে ঠেকতে যে ইও গরম দাড়িও গরম সবটাই গরম চললো না তোমার সাদে মাসটা অ্যাক্সিডেন্ট হচ্ছে সমান অধিকার বিবাহ মেয়ে মানুষ মেয়ে মানুষের জায়গায় থাকবো অতম অধিকার কি দরকার তোমার জান্নাত যাবে জান্নাতে চেহারা দেখলে বোঝা যায় জান্নাতি লোক খালা দেখে দেখলে বোঝা যায় জান্নাত থেকে ঘুরে এলো আর আপনারা খোলেনে মাল দেখতে যাচ্ছেন খোলেনে সমস্ত মাল জড়ো হয় এর নাম খোলেন নাকি সমস্ত আমল জড়ো হওয়ার জন্য আল্লাহ পাক এই জায়গাটা সিজদার জায়গা বানালেন তাহলে আমাদের সিজদা করা লাগবে তারপরে আসলে খোলেনের নিচে আসলো তো এখানে চকার দিল চকারটের নিচে যখন আসলে কপাট দিল কপাটের ভিতরে দেখেন দূরবীন ভরে দিল এই দুই দূরবীনের মধ্যখানে একটা চেক পোস্ট এনে দিল চেক পোস্টের মধ্যখানে দেখেন একটা বর্ডার দিল বর্ডারের নিচে দেখেন গোডাউন ভরা আছে এখন সব মাল গোডাউনে পাস করবো বললে তো হবে না এখন এত কিছু মাল মেটেরিয়াল থাকতে যে কোনো মাল গোডাউনে ভরবো বললে হবে তাকে মাল ভরার আগে চিন্তা ভাবনা করতে হচ্ছে না এই মালটা যাবে কি যাবে না সালা এমন জাতের পাল্লাই পড়েছি বলছে যে মৌলী সাহেব বলেছে যে ফু দিয়ে খাওয়া হারাম খেতে বসেছে মদ খেতে বসেছে মদ আর মদে বসেছে একটা মাছি একজন এই ফু দিতে যাচ্ছে যাই সালাফি অজ করেছে ফু দিয়ে খাওয়া হারাম খাচ্ছে মদ জাতিয়া ফু দিয়ে খাওয়া হারাম বুঝেছে খাবে মদ আল্লাহ এর জন্য দোয়া কবুল করেছে মোদিকে এমনি এসছে এরপরে যোগী এসছে এরপরে কে যে আসবে ও আল্লাহ জানে এবার তোমা করেন আপনি আল্লাহ জয় হাতরামা হাতের টাইমে তুমি হাত তুলনে এখন হাত তুলছ ঘুরে মুখে দু ঘুষি আল্লাহ মেরে দেয় না এটা বেঁচে আছেন আল্লাহর আজাব চলে আসে না অকৃতজ্ঞ বান্দা আল্লাহকে বাঁচি রাখা উচিত না আমার একটু লম্বা টাইম হয়ে যায় বক্তব্য ছাড়বো চলুক মানে আপনারা বাড়ি যাচ্ছিলেন তখন তো ভুটভাট করে উঠে পালাচ্ছিলেন এখন বাড়ি যান যাওয়াটা ছেড়ে আমিও বাঁচি এখন আবার বাড়ি যাওয়ার কে ঠেকাচ্ছে তখন তো ঠেক দিয়ে পালা গেল না একবার দড়ি ছিঁড়ে পালাইল আর এখন বাড়ি যান তো আর আবার লড়ে চলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম এই সৌন্দর্য বানিয়েছেন কে বলেন তো আল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এইবার তার তাফসীরে আসি এবার আচ্ছা এইখানে ধরেন চকাট চকাটের নিচে কপাট কপাটের ভিতরে দূরবীন ক্যামেরা আচ্ছা যে ভাই ছবি তোলে ক্যামেরায় তোলার পরে ছবি উঠে বললো এই ক্যামেরাটা ভালো করে মুছে ঢাকনাটা লাগিয়ে দেয় না এরকম করে লাগাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই ক্যামেরা যে তোমরা ব্যবহার করছো তো এই ক্যামেরা তো ধোয়া মোছা পরিষ্কার করা লাগবে যেটা যত কাজের তাকে তত যত্ন বেশি নিতে হবে হবে না হবে না এই চোখে কত যে কি দেখেছেন দেখতে দেখতে থাকার ভাষা ওইদিকে যাওয়া যাবে এমন ভাষা পর্যন্ত বলেছেন দেখতে দেখতে তারপরেও সে কাজে আপনি ধুতে অলস হবেন বললে ওই মালিক নিয়ম বানাচ্ছে যে পাঁচবার হলেও তুমি ধৌত করো কারণ এটা খুব কাজের জিনিস পাঁচবার হলেও ধৌত করো আচ্ছা বজু যদি করি তো এই চোখটা ধোয়া হবে কি হবে না ধোয়া হবে সবটাই ধোয়া হবে যেগুলো যত কাজে তত কাজে আর পাশ্চাত্য দেশের সভ্যতা ঘরে এনে ভরেছে ইংল্যান্ডের পোশাক বাড়িতে নীল সমানের অ্যাডভার্টাইজার টিভিতে দেখতে হবে না আপনার বিটিকে দেখলেই পাওয়া যাবে আপনার বললাম তো মেজাজ খারাপ হয়েছে ভাই আমাদের বহরমপুরেই বললাম আপনারা বাদ গেলেন সব সভ্যতা কালচার চলে এসেছে তারপরেও শান্তি না অশান্তি বলেন তো শান্তিতে আছে না অশান্তি
শুধুই অশান্তি নাই, কাঁটা চামচে খাবার কায়দাতে এখানে মিষ্টি নিয়ে এসছে, কাঁটা চামচও হিনালছে, মিষ্টি এখানে আসছে যে ওই দিক দিয়ে অর্ধেক আর এই দিক দিয়ে অর্ধেক, মুখের যায় না, কেটে পড়েছে। আচ্ছা এটা সভ্য হলো না অসভ্য? এই যে ভালো পোশাক এখন মিষ্টি শুধু করছে না, আমার সেরা শুদ্ধ করছে। এখন এই গাই দিয়ে যদি শোয়া যায় অনেক পিঁপড়েতে এসে তাহই মশাই হোক, সম্মান করার জন্য অনেক পিঁপড়ে এসে বলবে তাহই মশাই আমার বাড়ি চলে, তাই নেবে না? এটা সভ্য? আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ ইলা তুসুহা, আল্লাহর অনেক নিয়ামত এমনি দান করেছে পৃথিবীর মানুষ এই পাশ্চাত্য সভ্যতার কাঁটা চামচে খাওয়ার দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন নিজে থেকেই কাঁটা চামচ দান করেছে। এটা কাঁটা চামচ না? যদি মনে করেন সেরাটা খাবো না, মিষ্টিটা ধরেন ওইখানে মিষ্টির সেরাটা চিপে ফেলেন, যদি মনে করেন জামা ভাতাবো এক ঠোপ পড়তে দেবো না, ওইখানে একটা ঝাড়া দিয়ে দেন, ঝাড়াতে সেরা পড়বে মিষ্টি উঠি পড়বে? মিষ্টি তো ভালো মজবুত করে ধরেছি, টুক করে বিসমিল্লাহ বলে খান, সভ্যকে কাঁটা চামচ না সভ্য করে বানিয়েছে। এই কাঁটা চামচ যত নরম তত গরম, এই যে কি সুন্দর। আবার যদি মনে করি আলু সাংগতে এই তো ভালোই সানা হবে, যদি মনে করে বাহাদুর সত্য তুমি ফাঁকি দেবো তখন আবার সত্য হয়ে যাবে, এত নিয়ামত একটা হাতের ওপরে তার ওপর তুমি কাঁটা চামচ খুঁজে বেড়াও? জিসিপির কায়দাতে বানানো হয়েছে, কারেন্ট থাক আর না থাক মাল থাকলেই হবে। আল্লাহর নিয়ামত ভুলে দাও, এগুলো ধুইতে হবে না, মোবাইল লাগানো তো দরকার। এই যে জিসিপিতে মোবাইল দেয় না, আপনার এখানে মোবাইল টোবাইল দেওয়া পরিষ্কার করা লাগবে তো, মরার পরে করেন, আপনার দাদুকে করতে বলেন যে আমি তো মরে গেলাম আমার ওই মোবাইলটা দিয়ে এসো কবরে। এত সহজ কথা যদি বুঝতে না পারা যায় তো আজ করা না করা, কবরে করছি না উপরে করছি তো মিষ্টি পারি না, এমনি সময় কাটাচ্ছি ভাইরা আমার। তাহলে আর একটু ট্যান সিলেক্ট হোক, যে আলোচনা করলো এই যে এই পর্যন্ত এই কাঁটা চামচ পর্যন্ত ট্যান সিলেক্টটা হোক। আচ্ছা বলেন তো এই জায়গা থেকে এই যে এই জায়গা থেকে দুই জায়গার মধ্যে গেলে দুই দূরবীনের মধ্যে থেকে একটা চেক পোস্ট আনা হল, এইটা হচ্ছে চেক মেশিন, এমনি চেক হয়ে যায়। এখানে বসে আছে আওয়াজও শুনতে পাওয়া যায় না, কিছুই শুনতে পাওয়া যায়, ও ধরো ফিস করে মেরেছে ফুস করে বলে এই চেক হয়ে যায় না মাল, এই কিভাবে সালা মেরে দিল, তারপর চেক মেশিনে ধরা পড়ে গেছে, হয় না হয় না বলে। এই যে তার চেক বাসিং চেক পোস্ট এখানে বসানো হচ্ছে, বাই শুনলে তার গ্যাসটা যে ওখানে চেক করে দেয় সে নোংরা মুছানিস না এখানে, আর ওইখানে যে ফক ফক করে বিড়ি টানে ওর বলে গন্ধই পায় না ওর নাক আছে, সালাসাতুন কাদ হাররামাল্লাহু আলাইল জান্নাতা, হাদিসটা মুসলিম শরীফের, যা আলোচনা করছি একটা হাদিসের বাইরে না। তবে ডাইরেক্ট আলোচনা হচ্ছে তো আপনাকে মনে হচ্ছে যে এটা হাসির খোরাক, আমি হাসির খোরাক না, ডাইরেক্ট এটা হাদিসেরই ট্রান্সলেট হচ্ছে। কোরআনে বলেছে লাকাদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর করে, এগুলো সুন্দর না? এগুলো তো সুন্দর, দূরবীনে যতদূর দেখা খাবারটা ঠিকঠাক আছে ওই পর্যন্ত দেখা, চুল পড়েছে না এই দূরের লাদি পড়েছে না খাওয়া যাবে না ওই পর্যন্ত, চোখের দেখা এই পর্যন্ত, এর বেশি কিছু করতে পারবে না। এখন ওই পর্যন্ত যখন নিয়ে আসলো, নিয়ে আসার পরে এখানে আসলে টক, তাহলে এটা চেক করে দিল দূরবীনে, দেখলো যত ধরা পড়লো পড়লো, না পড়লো এখানে চেক মেশিনে ধরা পড়লো, চেক মেশিনও ধরা যদি না পড়ে তো এইখানে আসার পরে এই যে একটা জিভা চারিদিকে বাস করছে শত্রু, চারিদিকে শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন বলেছে এ মানুষের সঙ্গে তুমি কি ব্যবহার করবা, শত্রু যদি থাকে সেই জায়গায় কি ব্যবহার করবা, সে তার শিক্ষা দেওয়ার জন্য এই কোরআন শিক্ষা দিয়েছে, বলছে যে তুমি শত্রুর সঙ্গে বাস করবা তো তার জিভে কেটে জিজ্ঞাসা করো। আচ্ছা এইদিকে চারিদিকে এগুলা শত্রু না, এই যে জিভেটা নরম না কড়া? নরম, এত নরম আর চারিদিকে খুব শক্ত, এর ব্যবহারটা কেমন?
যে নরম সে বেশি মজা নাই না এই শক্তটা বেশি মজা নাই, কি বলেন তো? বুকের হাড় যদি পাওয়া যায় মন মনে না চিবি চিবি চিবি, ওর স্বাদটা দেওয়ার জন্য নরম জায়গাটা দেওয়া হয়, আর যত স্বাদ নরমটা গ্রহণ করে। কেন বলেন তো ওর ব্যবহারটা কেমন? এই কত কত দাঁতের ফাঁকে একটা গোশ ঢুকেছে, এর কাজ কি বলেন তো? বারবার জন্ম জড়াও না, বাঁচাও কে বাঁচাও, ওর ভিতরে হয়েছে শত্রু হোক কিন্তু আমার কাজ করে, এখন অশান্তি বাঁচাতে না হলে খিলান ঘরে বাঁচাতে হবে, কারণ আমার কাজ করে। আপনি যদি আপনার এরকম জায়গায় থাকতেন সারা পৃথিবীর শত্রুরা আপনার পায়খানা তুলে ফেলে দিয়ে মোদি গদিতে গরম দেখায় মুসলমানের পায়খানা তুলত, কিন্তু আপনি ব্যবহার ঠিক রাখতে পারেননি। এই নরম হয়েছেন বটে কিন্তু ব্যবহার ঠিক নেই, পারবেন না মুড়ে দে কুলাই না বেশি বলে দে। এই জন্য বলা হয়েছে শত্রুর মধ্যে বাস করে মজা যে গ্রহণ করে সেটা তো তোমার জীবের ভিতরেই আছে, এ কথাও বলে তেমন স্বাদ গ্রহণ করে তেমন। আল্লাহ রসুল বলেছেন এই মুখ আর ফুক এই দুটা হেফাজত করলে আমি তার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। মুখ আর ফুক মানে জবান যে সাবধান করলো, আর দুই পায়ের মধ্যে কান দুই টাঙ্গের মধ্যে কান যে হেফাজত করলো, আল্লাহর নবী বলেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ বললেন না? আমাদের এসব হেফাজত আছে, চলেন তারপরে যাওয়া যা, এইখানে থেকে আসে, আসার পরে চেক পোস্টে যায়, যারা বিড়ি খান এই চেক পোস্টে ধরা পড়ে না, মদ খাওয়া হয় তার গন্ধ নাকে আসে না, তো চেক পোস্ট কিসের হে? মদের গন্ধ তোমার নাকে লাগে না, তোমার নাক না অন্য কিছু। তারপরে গোডাউন, গোডাউন তো খারাপ হবে, তার আগে তো বর্ডার সাপ্লাই দেওয়ার আগে এখানে চেক মশিন, তারপরে বর্ডার সবকিছু চেক করে গোডাউন ভরতে হবে। এখন ধরেন আত্মহত্যা করলে মৌলভী সাহেবরা বলছে জানাজা পড়া যাবে না, গলায় দড়ি দিয়েছে ওরা জানাজা পড়া যাবে না, রেলে গলা দিয়েছে ওরা জানাজা পড়া যাবে না। এখন যারা বিড়ি খায় বিড়ির প্যাকেটের উপরে লেখা আছে এ খেলেও তুমি বাঁচবে না, জর্দার প্যাকেটে লেখা থাকে না? খৈনিতে কাঁকড়া দিচ্ছে আছে না? নাই, খৈনির প্যাকেটে জর্দার প্যাকেটে কাঁকড়া দিচ্ছে মানে এ খেয়েই মরবি। সব আছে, তারপরে ওইটা খেয়ে মরছে, বলেন তো এটা আত্মহত্যা করা হচ্ছে কি হয়নি? বলেন কথা বলেন যে তৈরি করছে ও বলছে খেলে মরবে, ক্যান্সার হবে। জেনে শুনে আপনি ক্যান্সার হচ্ছে, গলায় দড়ি দিয়ে মরাটা খুব অ্যাকশন নেন, টেনে গলায় দিলে ওই অ্যাকশন হয়, আর গাঁজা খেয়ে মরলে পরে তার জানাজা হয়, এটাও আত্মহত্যা করার সম্ভব। যত মেয়ে ছেলে আছে তাদেরকে জিজ্ঞাসা করেন তো, আর মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করতে হবে না, আয় যাওয়া টাসা করে বেড়াই। এক হাজি সাহেব বলছে অমল সাহেব বিভিন্ন জায়গায় যান, আমার ছেলেটার বিয়ে দেওয়া লাগবে, তো আপনার ভালো বউ খুঁজে দেন। খুঁজতে খুঁজতে এই গ্রামটার নাম কি, এই ধানঘরা গ্রামে একটা ভালো মেয়ে পাওয়া গেল, বউ হিসাবে তাকে চয়েস করা হলো, তার আচার ব্যবহার কোরআন তেলাওয়াত সবটা আমার পছন্দ হয়েছে। তো গোপনে যখন আসিফ ভাইয়ের কাছে টের নিছি যে এই মেয়েটা ভালো গো সব দিক দিয়ে, তাও বলছে হ্যাঁ মেয়েটা সব দিক দিয়ে ভালো, একটা দোষ আছে। দোষটা কি? ওই দিনে রাতে দু বান্ডিল বিড়ি লাগে। এখন যে হাজি সাহেব বউ দেখতে বলেছিল, হাজি সাহেবকে বললাম মেয়েটা সব ভালো কিন্তু দু বান্ডিল বিড়ি খায়, এখন বিড়ি কিনে দিতে পারলে মেয়েটাকে বিয়ে করেন? হাজি সাহেব চারে চিচি চিচি চি, এই বিয়ে দেওয়া হয় মানুষ কি বলবে? দেখেন মেয়েটা বিড়ি খেলে মানুষ কি বলবে, আর ওর ছেলে রাত দিন গাঁজা খাচ্ছে কিছু বলল না, এটা কেউ কিছু বলবে না, মত মেনে খামা। হাদিসে এসছে একটা বিড়ি খেয়ে যদি মারা যায় ও যদি কলেমা পড়ে, আর ওর জানাজা যদি কাবা শরীফের ইমাম পড়ে, তারপর ওকে পরকাল হারাতে হবে। পরকাল হারাতে হবে মানে ওকে জাহান্নামে যেতে হবে, জান্নাত যাওয়ার কোন রাস্তা না, ওটা হারাম। বিড়ি খাওয়াই মাকড়ু টাকড়ু ওসব, ও ওই সেই ওইসব মৌলবীদেরকে বললেন মাকড়ু টাকড়ু আশ্রয় যারা নেয়, আমি ওসব কারো ভুষো খাই না, ওরকম ফতো দিই ডাইরেক্ট বিড়ি খাওয়া হারাম। মুতমিনুল খামার
বিড়ি ছাড়া সংসার চলে না, ফতোয়া দিবে। হ্যাঁ বলি সাহেব, সব বিড়ির পয়সা তো আপনাদেরকে দিলাম, আপনার পয়সা চাইছি নাকি? বিড়ির পয়সা দিচ্ছেন কিনা আপনি? আপনাদের এই সংসার আছে, আমাদের সংসার নেই। আমাদের স্ত্রীরা বিড়ি না বেঁধে সংসার চলে, আর আপনাদের বিড়ি না বাঁধলে সংসার চলে না। সংসারে কোনো গর্ভবতী নাই, সব মেয়েগুলোকে যা চেহারা দেখছি, বিড়ি বাঁধার চেহারা, সব ফুসফুসে গরম, একটা ফুসফুসে ভালো না। এটা একটা যন্ত্রণা, মুদমেনুল খামার, নিশা আজকেই পারলে পরে ছেড়ে দেন, আজকেই। মৃত্যু কাউকে বলে আসে না, নিশা অবস্থায় মারা গেলে জানাজা পড়ে লাভ হবে না। দ্বিতীয় অংশে যাওয়া যাক, পবিত্র কোরআনের বর্ণনা দিচ্ছিলাম, ঘোড়া নাফানো পর্যন্ত বলেই শুধু থাকবে নাই। কোরআনে সম্মান দিতে দিতে বলা হয়েছে কোরআন অবতীর্ণের রাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর। বন্ধ করতে হবে, হ্যাঁ ঠিক, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর কাকে বলে? বলে ওই রাত্রি যাকে বলে কোরআন অবতীর্ণের রাত। একটা রাত্রি আমার বান্দার জন্য রেখে দিলাম এক হাজার মাসের চাইতে উত্তম। পবিত্র কোরআনে সুরা আস্তে আস্তে 114টা সুরা এলো, ওই সুরার মধ্যে একটা সুরা পাওয়া গেল সুরা নেশা। নেশা মানে হচ্ছে মহিলা, বলে কোরআনের মধ্যে যার সম্মান পাওয়া গেল তার সম্মানটা বেশি হলো না কম? শুধুই বেশি তাই নয়, মেয়ে ছেলে জন্মগ্রহণ করলে আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নিয়ে আসে, পুরুষ জন্মগ্রহণ করলে একটা রহমত নিয়ে আসে। যদি কোনো পুরুষ জন্মগ্রহণ করে একটা রহমত আসে, মেয়ে জন্মগ্রহণ করলে 10টা রহমত আসে। মেয়ের ক্ষেত্রে আকিকা দিলে পরে, একটা আকিকা দিলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, পুরুষের জন্য আকিকা দুটো লাগে। এইখানেও মেয়েদেরকে এগিয়ে রাখা হলো, হজ করতে যাওয়া মেয়েদেরও যাওয়ার অধিকার রয়েছে, ছেলেদের অধিকার রয়েছে। বলা যে ছেলেরা যদি যায় এলাম লাম বলে একটা জায়গা, সেই জায়গায় যেতে হবে, মাথাগুলো নেড়া করতে হবে, আনুষঙ্গিক সবটাই পরিষ্কার করে তাকে ফাড়া কাপড় পরতে হবে। মায়েদের ক্ষেত্রে বলা হয়েছে এরম ওইখানেই বাধা লাগবে, কিন্তু চুলের আগা ছাতা চলবে না। এইখানে মেয়েদের সম্মানটাকে বজায় রাখা হলো। তাহলে কোরআনে সুরা পেলাম, মেয়েদেরকে রহমত হিসাবে পেলাম, মেয়েদেরকে হজে যে পেলাম। আর সারা পৃথিবীতে যত পুরুষ রয়েছে, সমস্ত পুরুষের মা হিসাবে মেয়েদেরকে পেলাম, এখানেও মেয়েদের সম্মানটা বাড়িয়ে দেওয়া হলো। শুধু এই পর্যন্তই থেমে থাকে নাই, মেয়েরা এই পর্যন্তই থাকে নাই, বলে যত পুরুষ আছে সব পুরুষদের মা হিসাবে মেয়েদেরকেই শুধু পাওয়া গেল, এই নয়, যত পুরুষ রয়েছে ওই মায়ের পায়ের তলে, অর্থাৎ মেয়েদের পায়ের তলে জান্নাতের কথা বলা হলো। তাহলে পায়ের মর্যাদাটাও এখানে বাড়ানো হলো। আল্লাহ রাব্বুল আমিন বলেন, 1,24,000 নবী রাসূল পাঠিয়েছি, 1,24,000 নবী রাসূলের মধ্যে থেকে আমি সবগুলো পুরুষ বাছাই করে নিয়েছিলাম, কিন্তু চারজন মহিলাকে আমি নবুয়তের সম্মান দিয়েছি। একজন হচ্ছে হাওয়া আলাইহিসসালাম, তাকে নবুয়তের সম্মান দিয়েছি। দুই মারিয়াম আলাইহিসসালাম, নবুয়তের সম্মান দিয়েছি। তিন হাজারা আলাইহিসসালাম, নবুয়তের সম্মান দিয়েছি। চার আসিয়া আলাইহিসসালাম, তাকে নবুয়তের সম্মান দিয়েছি। চারজন মহিলাকে এখানে নবুয়তের সম্মান দেওয়া হয়েছে। তারপর হাদিসে এসেছে সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে একজন আছে নেশাউন, মহিলারা জান্নাতে যাবে না। বলেন তো দেখি, মহিলাদের অধিকার দিতে 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 এত দূর পাওয়া গেল, এখন আসার পরে বলা হচ্ছে তিন শ্রেণীর মানুষের মধ্যে মহিলারা জান্নাতে যাবে না, এখন মহিলাদের মধ্যে থেকে বাছাই করতে হবে। আবার হাদিসের আশ্রয় নিতে গিয়ে দেখা গেল নেশাউন ওই মহিলা
কাসিয়াতুন পোশাক পরে আছে, মাইলাতুন পোশাক পরার পরে, আরিয়াতুন পোশাক পরার পরে তাকে পোশাকহীন মনে হয়, মাইলাতুন তারা রাস্তায় পুরুষদের দিকে ঝুঁকে, মামিলাতুন আর তাদেরকে দেখেও পুরুষরা ঝুঁকে, লা ইয়াদখুলুনাল জান্নাহ, এই মেয়েরা জান্নাতে যাবে। এখন দেখেন এতক্ষণ যে বর্ণনা দিচ্ছিলাম তার বর্ণনা এইটা ছিল যে তার ফিগারটা ঘুরুটাকে শুরু করে তার মুখটাকে প্লাস্টার করে দেড় কুইন্টাল আলতা মুখে দিয়ে টাইট করতে করতে জামা তো থাকে না, জামার বারো বাজায়, টেলার কে বলেছি দাগ দিয়েছি তুমি চোখে দেখতে পাও না, টেলার বলে এখানে দাগ দিলে তো হবে না, জামাই তো এমনি থাকবে না, গায়ে ভরে দেখো আগে। এখন জামা গায়ে ভরতে তার গায়ে ঢোকাতে দুটো মুনিশ লাগে, খুলতে তিনটে মুনিশ লাগে, এই কায়দা এখন জামা গায়ে দেয়, ওই জামা গায়ে দিয়ে জামার কোনো পরিবেশ থাকে, রাস্তায় যখন বেড়ায় মনে হচ্ছে একটা পুতুল বেড়ালো, চুলে আগা ছাটার কথা ওই অজুমরাই পাবে না রে, এখানে ও চুলে আগা ছাটে বিউটি পার্লারে যে চুলের আগা ছাটলো, আচ্ছা তারপর জামা তো যে টাইট করেছে ও তো আমার মনে হয় মাটির কাদ আর পুতুলো পারবে না, একটা ব্যাগ ঝুলিয়ে নিয়ে হিল তোলার জুতে নিয়ে একেবারে চললো মার্কেটে। আচ্ছা মার্কেটে শুধু মেয়ে ছেলে থাকে না বেটা ছেলে থাকে বলেন তো, বড় বড় দাঁড়িয়ে যদি থাকে তো সে বেটা ছেলে তো নাকি, হয়তো মুখ ফিটে সব কথা বলতে পারি না কিন্তু ভিতরে তো কিছু থাকে, যে যুবকরা বলে তাদের মধ্যে বলে আরে ঈশ্বর বলা সে মাল নতুন আবিষ্কার হলো বাড়ি কোথায়, এরকম যুবকরা বলে ভালো কি ভালো না বলেন। আচ্ছা যে যুবকরা এই কথাটা বললো ভালো নেয়াতে না খারাপ নেয়াতে, নেয়াতে খারাপ হোক, তো যুবকরা এটা বলার জন্য যুবকরা দায়ী না ওই মেয়েটা দায়ী? আচ্ছা ওই মেয়েটার বাপ মা আছে না নেই? আমরা এতগুলো যুবক বুঝতে পারলাম এই মেয়েটা মাল হয়েছে, আর যেই বাড়ি থেকে বেরাইছে ওর বাপও বুঝতে পারে না, মাও বুঝতে পারে না, দেখো কবর দেওয়া দরকার, তুমি বুঝতে পারো না যে তোমার বিটি কোন কায়দাতে বেরাইছে রাস্তায়, তোমার বাপ তোমার চোখে ঠেকে না, মাও বলে না বাপও বলে না, এই মেয়েটা রাস্তায় ঘুরতে গিয়ে 100টা ছেলে দেখে পাপ করেছে, মানলাম পাপ করেছে। আচ্ছা পাপটা হয়েছে কার কারণে বলেন তো? ওই মেয়েটার কারণে পাপ হয়েছে, 100 ভাগ পাপের ভাগদার ভাগিদার হচ্ছে মেয়েটা। আচ্ছা এই মেয়েটার অভিভাবক আছে না নেই? শুধু ওই মেয়েটার কাছে পাপটা থাকে না, তার বাপের গায়ে যায়, আর বাপ এবার কাবা শরীফে গেছে হজ করতে, হজ করতে যে কাবা শরীফের গ্লাব ধরে কানছে আর বিজল্লো তুমি ওকে ক্ষমা করলু, ক্ষমা করো, খুব মাফ করছে ক্ষমা চাইছে, আল্লাহ বলছে আরে তুই এখানে মাফ চাইছি না, তোর বিটি রাস্তায় জাকাত দিয়ে বেড়াচ্ছে, তুই এখান থেকে হ তুই হজ করো বাদ দে বাড়ি সামলা, কথাটা বেশি বললাম, তুমি হজ করতে যাচ্ছ হাজি শাস্তে তোমার বিটিকে সামলাতে পারো না, আর মা সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ তা হাতে নামাজ পড়ো কোরআন পড়ো পরেশগার তোমার নাম দিয়েছে, বিড়া উড়না ছাড়া তোমার মেয়ে রাস্তায় বেড়াই কোন হিসাবে, কোরআনে বলেছে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নারা মানে ওই যতক্ষণ আগুনের বর্ণনা দিয়েছিলাম ওই আগুন, নারা মানে এই দুনিয়ার আগুনটা, ভাটার আগুন পেয়েছেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে ওই বিটিকে এখনই বাঁচাইতে হবে, এই বিটি আই এই পোশাকটা খুলে বা বাপ হজে গেছে তো কি হয়েছে, বড় ভাই নেই বাড়িতে তো বড় ভাইয়ের দায়িত্ব তো, মা এরও বেড়াতে পারবে না, মা হলেও বেড়াতে পারবে না, বড় ভাইয়ের অনুমতি লাগবে, বাপ না থাকলে বড় ছেলের অনুমতি লাগবে, আমাদের তো অনুমতি দূরের কথা, কোন মানুষ যদি মরে ঝাড় দিয়ে চলে দিতে দিতে শুনেছে যে কোন চোদ্দ গোষ্ঠী মরেছে, আর তো গোষ্ঠী নাই নাই কার গোষ্ঠী ঠিক নাই, তাড়াতাড়ি ঝাড়াটা ফেলে দিয়ে বলছে মুরগিটা ঢাকো। আচ্ছা ও কি করতে যাচ্ছে বলেন, ওকে বাঁশ কাটা লাগবে, ওকে কাপড় কাটা নিয়ে আগে, ওকে জানাজা পড়তে পাই, কি করতে যাচ্ছে যা মুরগিটা ঢাকো বলছে কাকে,
আমি মুরগি ঢাকবার মতো নাচা করতে যাবো যে কলের তো ধরে না থাকে মেয়েদেরকে দুনিয়ায় তামাশা করলেন, অধিকাংশ মেয়েকে জাহান্নামে বললেন আল্লাহ রাসূল। আমি জাহান্নামে দেখলাম মেয়েদেরকে, দেখার সব কারণ তো খুঁজে বের করলাম, জাহান্নামে যাওয়ার কারণ তো খুঁজে বের করে এলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কার স্ত্রী বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, আবু বকরের মেয়ে। আল্লাহর রাসূল মারা গেলেন, মারা যাওয়ার পরে মাটি দেওয়ার জন্য তিন দিন অপেক্ষাও পরে থাকতে হলো। আবু বকর গেলেন, আয়েশা তুমি কোনো খবর জানো যে আল্লাহ রাসূল কিছু বলেছেন? আব্বু এতটুকু শুনেছি আমি যে নবীরা মারা গেলে স্থানান্তরিত হয় না, যেখানে মারা যাবে সেইখানে মাটি দেওয়া লাগবে, আমার এইটুকু জানা আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরিয়ে এলেন, আসার পরে বললেন একটা সমাধি হলো গো, আমাদেরকে টেনশন নেওয়ার দরকার নেই, রাসূল যেখানে মরেছে মাটি দেওয়ার ব্যবস্থা সেইখানে করা হোক। মাটিটা দেওয়া হলো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেহেতু সে আমার স্বামী ছিলেন, ওনার সঙ্গে আমি যে ব্যবহার ওপরে পেয়েছি মরে যাওয়ার পরে এমনি আমি কাপড়টা আনমন হয়েই চলে যেতাম, যেহেতু আমার স্বামী। কিছুদিন পরে আমার বেঁচে থাকতে থাকতে আমার আব্বা মারা গেলেন, কবরটা দেওয়া হলো ডান পাশে। আমার আব্বা যখন মারা গেলেন তো আব্বার কোলে পিঠে মানুষ হয়েছি, আমি বিনা ওড়না চাদর ছাড়া এই কবর পাশ দিয়ে যাওয়া আসা করতাম। এক তো আল্লাহ রসুলের সমা, দ্বিতীয় আবু বকর, আমি বিনা চাদর ওড়না ছাড়াই যাওয়া আসা করতাম। আমার বেঁচে থাকতে থাকতে মারা গেল উমার রাদিয়াল্লাহু তাআলা, আমারই সতিনের বাপ, তো তার মাটি দিল বাম পাশে। এখন বাম পাশে মাটি দেওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি জীবনেও কোনোদিন চাদর অথবা হেজাব ছাড়া আমি ওই কবরের পাশ দিয়ে যাইনি। আচ্ছা বলেন তো কবরে যাওয়ার পরে ওপরের মানুষকে দেখতে পাওয়া যায়? ও কবর থেকেও দেখতে পাওয়া যায় না, ওপর থেকেও দেখতে পাওয়া যায় না। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি যাওয়া আসা করতাম হেজাব অথবা মোটা চাদর গায়ে দিয়ে, ওই কবরের পাশ দিয়ে কোনো সময় যাওয়া লাগতো, তো গেলে পরে আমি এই অবস্থায় যাওয়া আসা করতাম। দ্বিতীয় কথা বলছে আল্লাহ রসুলের জীবন দশাতে কোন জীবিত অথবা মৃত্যু মেয়েকে স্পর্শ করেছে বলে আমার জানা নাই, বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সলে হুদাইবি আই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর নিতে পাঠালেন, মক্কার লোক ঘিরে রেখে খবর দিল যে উসমানকে মার্টার করে দিয়েছে। আল্লাহর রাসূলের খুব প্রাণপ্রিয় সাহাবী অথচ জামাই, আল্লাহর রাসূল বললেন উসমানের প্রতিশোধ গ্রহণ না করে কেউ আমরা যাব না, কে আছো তোমরা হাতে হাত মেলাও দেখি। 14,000 সাহাবী হাতে হাত মেলে বায়াত করলেন, তাম্বুর ভেতর দিয়ে কটা হাত আসলো বায়াত করতে, আল্লাহর রাসূল আঙুলগুলোকে দেখে হাতটা টেনে নিলেন। আচ্ছা বলেন তো আঙুলের মধ্যে পার্থক্য আছে না নেই? পুরুষের আঙুল আর মেয়েদের আঙুল। আল্লাহর রাসূল হাতটা টেনে নিলেন, নেওয়ার পরে বললেন গো এই হাতগুলো মনে হচ্ছে মেয়ে ছেলের হাত, তা বাবু তোমরা যদি মেয়ে ছেলে হও তো অন্তর থেকে তোমরা বায়াত করবা, এটাই গ্রহণযোগ্য, পুরুষের সঙ্গে হাত মেলানো এটা দরকার নেই। আল্লাহর নবী নিজে বায়াত করতে গিয়ে হাত টেনে নিলেন, আর সেই নবীর উম্মত রাখি বন্ধন করে ভাই না বোন না 14 গোষ্ঠী কেউ না, রাখি বন্ধনের নাম দিয়ে ভ্যালেন্টাইনের নাম দিয়ে আর 12টা বাজাচ্ছে শিক্ষার নাম দিয়ে, এগুলো শিক্ষিত সমাজ, বাড়িতে শিক্ষা দেন, কোরআনের তালিম দেন, দুনিয়ার শিক্ষা দরকার আছে, দুনিয়ায় বেঁচে থাকলে দরকার আছে,
অঙ্ক দরকার আছে, ফিলোসফির দরকার আছে, বিজ্ঞানের দরকার আছে, ইতিহাসের দরকার, আরে দুনিয়া বেঁচে থাকলে যতটুকু দরকার সে দরকার আছে। কিন্তু মরার পরে আল কোরআন ও সিয়াম ও আসফান, কোরআন ছাড়া কোনো বাঁচার কোনো রাস্তা নাই। সুপারিশ গ্রহণ যদি করতে চান, পেতে চান, ছেলে মেয়েকে কোরআনের তালিম দেন, তাও বাপকে মনে করে কোনদিন না কোনদিন এক পারা যদি কোরআন পড়ে, ওই কোরআনের সওয়াব আপনার কবরে যাবে। একদম বা একদম ঘোড়ার ডিম পড়ি কোন লাভ হচ্ছে না, হাটটি বা টিম টিম তার আগে মাঠে পড়ে ডিম, মাঠে পড়ে ডিম তার আগে আরে খাওয়া দুটো সিম। ভাষা শুনতেই যেমন তার কোয়ালিটি হতো, আপনাদের মোষ গরুতে ডিম পাড়ে, যেমন মোষ গরুতে ডিম পাড়ে না আমার পড়াশোনা ওই রকম, বেশি বাড়াবাড়ি করলে আমাদের আবার কায়দা করে দিবে। বাপুরাম সাপুরে কোথায় যাস বাপুরে, আই বাবা দেখে যা দুটো সাপ রেখে যা, আরে যে সবে করে না তার ফুসফাস ঢুসটা তো খায় শুধু দুধ ভাত। মসজিদে থাকছ থাকো, স্বল্প টাকা ভাত খাচ্ছ খাও, ফুসফাস করো না, ঢোল টাস করো না, দুধ ভাত খাও। যদি সমাজকে নিয়ে সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, বিড়ির ব্যাপারে, তামাকের ব্যাপারে বলো, ওই পরের লাইনটা তেরে মেরে ডান্ডা বাস, বাকিটা বুঝতে বুঝে গেছে। যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে ওই তেরে মেরে ডান্ডা এই পর্যন্ত ঠান্ডা। হয় আমাদেরকে সব দিকেই ভেবে চিন্তা আমাদের কাজ শেষ, হায়াত বাকি তো মোলাকাত বাকি। এখন আপনাদের সঙ্গে আমার একটা পাল্লা সভাপতির ঘুম, আমি রিহাই পেলে আলহামদুলিল্লাহ, কারণ এই জলসা মাঝে মধ্যেই লোক ছাড়ে না, আমাকে যেতেই হচ্ছে, তারপর রাত্রে কামাই কামাই আছে, তা ভালো লেগেছে। যে কটাই লোক আমরা আছি আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ যে আলোচনা করলাম এই আলোচনার ভয় ভীতি যেন আমাদের অন্তরে থাকে, আল্লাহ তুমি কবুল করে নাও। বাকি জীবন তোমার সামনে দাঁড়ানোর আমাদের উপযুক্ত হতে পারেনি, তারপরেও তোমার ভাষা দিয়ে তোমার রহমত থেকে বঞ্চিত হতেও চাইছি না। আল্লাহ তোমার অগণন রহমত, এই রহমতের ছায়া যদি আমাদের উপর অর্পণ করো, তুমি যদি হেদায়েত দান করো, কেউ রক্ষা করতে পারবে না। আমরা কামনা করি তোমার কাছে হেদায়েত পাওয়ার, আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আত্মীয় স্বজন, বাপ চাচা, মা খালা কুকুর, দুনিয়ার সব খবর দুই বছর চার বছর পরে হলেও পাওয়া যায়, অনন্তকাল চলে যাওয়ার পরে, সামান্য আড়াই হাত জায়গায় চলে যাওয়ার পরে আর কোনো খবর নেই, এই খবরের মালিক আল্লাহ তুমি। যারা আমাদের আত্মীয় স্বজন মমিন মমিনা যারাই গিয়েছে, কোনো কাঙাল না হয়ে দুয়ার কাঙাল, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিও। যারা আমরা কষ্টকারী জলসা শুনলাম, সময় দিয়েছি, মা বোন ও খালা কুকু আম্মা, ভাই বাবাজি বন্ধু, যারা আমরা সকলে এই মজলিসে ছিলাম, আল্লাহ আমাদেরকে কবুল করে নিও, আমাদের যাবতীয় গুনাহ সব ক্ষমা করে দাও। যারা জলসা কমিটির লোক, যারা জলসায় আঞ্জাম দিয়েছেন, যারা দান খায়রাত করেছেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করে নাও। ভাই রাত অনেক হয়েছে, কিছু না হলে চোখেরও কিছু হক আছে, প্রত্যেকেরই হালকা হালকা হক আদায় করতে হবে। আমাদের চোখের হক এরকম ছুটি, বক্তব্য এখান থেকে ব্রেক করছি, আবারও কোনোদিন হায়াত বাকি মোলাকাত বাকি। আমি ইচ্ছা করে এই টাইমটা নিয়েছিলাম, এই কারণে নিয়েছিলাম যে শেষের দিকে আমার টাইম দিলে সে যে ভাইরা থাকবেন তিনাদের সঙ্গে আমার একটা কম্প্রোমাইজ আলোচনা করব, এই চিন্তা ভাবনাই শেষের দিকে টাইম নিয়েছি। আমি ওই রকম বক্তা না যে এই লোকজন চলে গেল আর শোনাবার ইচ্ছা নেই, আমি একটা লোক হেদায়েত দিলে আমার দরকার, 1000 লোকের সামনে গলা বাজিয়ে আমার লাভটা কি, একটা লোক দুটো লোক ভালো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আমি ওই বলবো নূহ নবী 900 বছর ধরে 40টা লোকের কাছে গেছে, আমার যদি সারা রাত্রির কর্মফল যদি একটা লোক দাঁড়ায়, একদিনে একটা লোক আর চললে ভাই 900 বছর ধরে 40টা লোক,
একদিন একটা লোক পেলে পরে নূহ নবীর চাইতো আমি একটু এগিয়ে থাকবো, থাকবো কি থাকবো না? নূহ নবী যে জায়গায় যাবে আমরাও সেই জায়গায় যদি পাই, এটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যেন আমাদের সকলের গোনা খাতা ক্ষমা করে, আল্লাহ যেন আমাদের ক্ষমা করে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।